আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নরেশ সাইডে ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব হালনাগাদকৃত ভোটারের কার্ড কিভাবে আমরা অনলাইন থেকে ডাউনলোড করবেন। সাধারণত প্রত্যেক বছরই নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হয়, তখন তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ করা হয় নির্বাচন অফিস থেকে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারের ইনফরমেশন নেন এবং একটা নির্দিষ্ট টাইমে ইউনিয়ন পরিষদ থেকে তাদের ভোটার করে নেওয়া হয়। ভোটার করার সময় 2 নম্বর ফর্ম, অর্থাৎ 2 নম্বর ফর্মের শেষ অংশ একটি স্লিপ হিসেবে তাদেরকে দেওয়া হয়। এই স্লিপটি দিয়ে পরবর্তীতে আপনারা কিভাবে কার্ড ডাউনলোড করবেন, আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন অনলাইন থেকে, সে বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে ভোটার করে নেওয়ার পরে আপনি যে মোবাইল নাম্বারটি ভোটার হওয়ার সময় দিয়েছিলেন ওই নাম্বারে আপনার এসএমএস চলে যাবে। এসএমএস চলে যাওয়ার পরে আপনি বুঝবেন আপনি বাংলাদেশের নাগরিক হয়ে গেছেন, অর্থাৎ আপনার তথ্য অনলাইনে চলে গেছে। এখন অনলাইন থেকে আপনি আপনার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। সাধারণত আপনার মোবাইলে একটি এসএমএস যাবে। এসএমএস যাওয়ার পরে আপনি কার্ডটি দুইভাবে নিতে পারেন। এক হলো আপনি অনলাইন থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট দিয়ে কার্ডটি ব্যবহার করতে পারেন, আবার এই কার্ডটি আপনি উপজেলা নির্বাচন অফিস থেকে নিতে পারেন। এসএমএস যাওয়ার পরে সাধারণত জেলা নির্বাচন অফিস থেকে এই কার্ডগুলো প্রিন্ট করা হয়। জেলা নির্বাচন অফিস যদি একবার প্রিন্ট করে ফেলে তখন আপনি আর বাইরে থেকে অনলাইন থেকে আর ডাউনলোড করে আপনি প্রিন্ট দিতে পারবেন না। সুতরাং এসএমএস যাওয়ার পরে সাধারণত 24 ঘন্টা বা তার কিছু সময় থাকে যে আপনি বাইরে অনলাইন থেকে ডাউনলোড করে কার্ডটি প্রিন্ট দিতে পারবেন। এরপরে যদি জেলা নির্বাচন অফিস প্রিন্ট দিয়ে ফেলে তখন আপনার এই সুযোগটা আর থাকবে না। সুতরাং এসএমএস যাওয়ার পরপরই আপনি আশা করি আপনি বাইরে থেকে ডাউনলোড করে নেবেন। এখন কিভাবে ডাউনলোড করবেন এনআইডি কার্ড, খুব সহজে কিভাবে ডাউনলোড করবেন আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো। সেজন্য আমাদেরকে প্রথমে একটি ওয়েবসাইটে যেতে হবে। এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ডাউনলোড করতে হবে। এই কাজটি আপনারা মোবাইল থেকে আপনার হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন থেকে এটা করতে পারবেন। স্মার্টফোন থেকে করতে চাইলে আপনাকে প্রথমে স্মার্টফোনের ব্রাউজারে যাইতে হবে। যে কোনো একটি ব্রাউজারে যাবেন, গিয়ে আপনার স্মার্টফোনের ডান পাশে উপরে যে 3 ডট লাইন আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেস্কটপ সাইডের এই চেকবক্সে ক্লিক করে দিবেন। দিলে আপনার মোবাইলের স্ক্রিনটি ডেস্কটপ সাইড ইন্টারফেসের মতো হয়ে যাবে, তখন ওখান থেকে আপনি সহজে করতে পারবেন। তাছাড়া আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার করতে চান তাহলে সহজে করতে পারবেন। আপনি ল্যাপটপে করতে পারবেন, ল্যাপটপ অথবা কম্পিউটারে এটি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমি ফায়ারফক্সে ঢুকলাম, সেখান থেকে গুগলে যাব। গুগলে গিয়ে ওয়েবসাইটটি লিখব, ওয়েবসাইটটি nidw.gov.bd। আপনার যদি একটু বড় করে দেখি, দেখুন এই যে nidw.gov.bd ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি ইন্টারফেস করবেন। করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে একটু বড় করে দেখায় যে এনআইডি অনলাইন সার্ভিসেস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের আলাদা আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। এই ইন্টারফেস থেকে আপনাকে রেজিস্টার করতে হবে। এখানে 2টি অপশন আছে, অ্যাকাউন্ট নেই, আপনার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। রেজিস্টারে ক্লিক করে আপনি রেজিস্টার করতে পারবেন। নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। এখানে আপনি নতুন ভোটার হতে চাইলে এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি যদি পূর্বে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করে থাকেন তাহলে আপনার নতুন করে রেজিস্টার করতে হবে না। সেক্ষেত্রে আপনি লগ ইন করতে পারবেন। দেখেন যে আপনার যদি অনলাইন অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করুন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র দিতে হবে, আপনার যখন রেজিস্টার করেছিলেন যে পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সে পাসওয়ার্ড এখানে দিতে হবে। তারপর আপনার এই যে ফেসার দেখা যাচ্ছে, ফেসারের যে নাম্বারটি দেখা যাচ্ছে এখানে দিয়ে আপনার লগ ইন করলে আপনি আপনার যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে আপনি চলে যাবেন।
এখন আমরা অ্যাকাউন্ট নেই অর্থাৎ রেজিস্টার করব নতুন করে রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে প্রথমে যে অপশনটি আসে এখানে তিনটি অপশন পূরণ করতে হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার আপনার যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে তাহলে সেটা অথবা আপনার ফর্ম নাম্বার অর্থাৎ যে স্লিপ আপনার ভোটার হওয়ার সময় দেয় সেই স্লিপের ডান পাশে যে নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে বসিয়েও রেজিস্টার করতে পারবেন আমি জাতীয় পরিচয়পত্র পত্রের নাম্বার দিয়ে রেজিস্টার করব 26 94 22 7 সিকিউরিটির সাথে নাম্বারটি হাইড করে রাখব দেন জন্ম তারিখ জন্ম তারিখ বসানোর পরে আমাদের ফিচার যেটা আসে সেটা লিখতে হবে AEDP 8 আপনারা চাইলে ফিচারটি চেঞ্জ করতে পারবেন একটু বড় করে দেখি এই যে এখানে যে রাউন্ড গোল আকারে যে চিহ্নটি আছে মাঝখানে দেখা যাচ্ছে এখানে আপনি ক্লিক করলে ফেসারটি চেঞ্জ করতে পারবেন অনেক সময় দেখা যায় যে ফেসারটি বোঝা যায় না তখন আপনি এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন এখন আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে দেখুন আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে অ্যাকাউন্টে আবারও রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন আমার পূর্বে একটি রেজিস্টার খোলা আছে সেজন্য আমার এরকম একটি চেকবক্স দেখা যাচ্ছে সুতরাং আমি অ্যাকাউন্টটি আগের অ্যাকাউন্টে বাতিল করব সেজন্য বহাল এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে আর স্থায়ী ঠিকানা দিতে হবে আমি আমার বর্তমান ঠিকানা দিব সিকিউরিটির সাথে ইনভিজিবল করে রাখব স্থায়ী ঠিকানা দিব উপজেলা দেন পরবর্তী এই চেকবক্সে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি নতুন ভোটার হওয়ার সময় যে মোবাইল নাম্বারটা ওখানে দিয়েছিলেন সে নাম্বারটি এখানে শো করবে সে নাম্বারে আপনার একটি ওটিপি বা এসএমএস যাবে 6 ডিজিটের একটি এসএমএস যাবে ওই 6 ডিজিট আপনার এখানে বসাতে হবে সেটা দেখাচ্ছি তার আগে একটু বলে নিই আপনার মোবাইল নাম্বারটি যে কোনো কারণে আপনার কাছে নেই বা হারিয়ে গেছে তখন আপনি এখানে কিন্তু মোবাইল নাম্বারও পরিবর্তন করতে পারবেন যে একটু বড় করে দেখি এই যে মোবাইল নাম্বারও এখান থেকে পরিবর্তন করতে পারবেন আমরা আগে যে নাম্বার আছে সে নাম্বারেই বার্তা পাঠাবো সেখান থেকে ওটিপি নিব এই যে বার্তা পাঠানো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে অপেক্ষা করুন একটু পরে আমাদের মোবাইলে এসএমএস চলে আসবে যে এসএমএস এই যে আমাদের মোবাইলে এসএমএস চলে আসছে এখন এসএমএসটি বসাবো 2 4 5 3 1 5 দেন বহাল এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে তখন আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে দেখেন প্লে স্টোরে আপনারা যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন এনআইডি ওয়ালেট এই যে চলে আসছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি অ্যাপস চলে আসবে চলে আসার পরে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন আমার মোবাইলে যেহেতু আগে ইনস্টল করা আছে সেখানে এই চেকবক্সে ওপেন দেখা যাচ্ছে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে আমি এখন ইনস্টল যেহেতু আছে আমি ওপেন করব জাস্ট এনআইডি ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে কম্পিউটারে এখানে যে আপনার একটি কিউআর কোড আছে এই কোডটি এই এনআইডি ওয়ালেট এখানে যাচাই করতে হবে বার কোডটি এটি একটু জুম করে নিবে যাতে আমাদের সহজ হয়ে যায় এখন আমরা এটা যাচাই করব এই যে অলরেডি হয়ে গেছে এখন স্টার্ট ফেস স্ক্যান আমরা স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক দিব ক্লিক করার পরে আমাদের ফেসটি স্ক্যান করতে হবে যে তারপর ডান পাশে তারপর বাম পাশে
जी हमें लग इन हो गए जी लग इन हो जाए बारकोड वे फेस जाचाई करार मोबाइल एनआईडी वालेटे फेस जाचाई करारे अपना वोने ओके जाने सामने ए रकम एक अपनार मोबाइले एनआईडी वालेटे अपन फेस जाचाइर पर रकम एक इंटरफेस चले आसें तक आपके जी पासवर्डटी सेव करते चान सेट पासवर्ड ये अपनी क्लिक करबें ताछाड़ा जी अपनी सेव ना करते चान एरिया जान एखे क्लिक कर एरिया जाने क्लिक करबाद सामने नतून एक इंटरफेस चले आसें देखो एन नतून एक इंटरफेस चले आसने अपनार चेहराटी अपना जो छवि थको से छविटी अनेक बड़ो कर देखा अपनी एखान विस्तारित तो प्रोफाइल एखे अपनी क्लिक कर विस्तारित तो प्रोफाइल से देखते पें एखान अपनर जो डाउनलोड अपशन आदि एक बड़ो कर देखी ये डाउनलोड अपशन डाउनलोड अपशने क्लिक कर अपनी आपनर कार्डटी डाउनलोड करते पर।